আগামী কয়েকজন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েব থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড আপনারা দেখতে পাবেন উইকের প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইভেন মোর দ্যান ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি সব জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডাষ্টম লাইটনিং ঝোড়ো হাওয়া পেতে পারি কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না চোদ্দ তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না আফটার চোদ্দো তো মনসুন যদি না ঢুকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি আমরা পাবো প্রত্যেক দিনই বৃষ্টি পাবো তার মধ্যে উত্তরে সব থেকে উত্তরের যে জেলাগুলি সেগুলিতে মোটামুটি ধরুন প্রতিদিনই আমরা আইদার অতি ভারী থেকে ভারী বৃষ্টি নয়তো ভারী বৃষ্টি হ্যাঁ এবং অন্যান্য জেলাগুলিতেও আমরা মোটামুটি স্ক্যাটার রেনফল মানে প্রতিদিনই আমরা কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রেনফল পাবো কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা দেখবেন যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক জাস্ট শুষ্ক তো এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন এবারে আপনাদের ডিটেলসে জানাই যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি ডিস্ট্রিক্টে হোয়াইড স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল বাকি সব জেলাগুলি শুষ্ক এটা বললাম এগারো তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশান সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র চারটি জেলায় মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা বাকিগুলি শুষ্ক বারো তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে দুটি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া বাকি জেলাগুলি শুষ্ক তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে হিট ওয়েবের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুরে আপনাদের যেটা বল বলেছিলাম আর কি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিট ওয়েভ নয়তো সিভিয়ার হিটওয়েভ নয়তো নর্থ বেঙ্গল আগামীকাল এগারো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে রেস্ট ডিস্ট্রিক্ট অব দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং সাউথ বেঙ্গলে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান হিট দেওয়া হয়েছে পুরুলিয়া হুগলি ইস্ট বর্ধমান বীরভূম বীরভূম হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে হুগলি বলেইসি আগে এবং ঝাড়গ্রাম আর হি হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া কলকাতা নদিয়া মুর্শিদাবাদ নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট আমরা বুঝতে পারবো গাঙ্গেও ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েলো এবং ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টে আইদার সিভিয়ার হিট অথবা হিট হয়ে সতর্কবার্তা আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান বার করে সেটা হচ্ছে এক মাসের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে দেয় এবং সেটা সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক উইথ উইক স্টার্টিং উইথ টোয়েন্টিএ জুন থেকে পরে এই দুটি কুড়ি থেকে যে কুড়ি জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে বুঝতে চান তো শুক্রবার মানে ধরুন শুক্রবার মানে হবে শুক্রবার থেকে মানে একুশ তারিখের থেকে যেটা শুরু হবে ঠিক আছে তো একুশ তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইক এবং তারপরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউ মানে দিস ইটসেলফ ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার মনসুন আসতে দেয় এবং তার আগের যে সপ্তাহগুলি আছে না সেখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করা হয়েছে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে কম